টি-20 বিশ্বকাপ 2022 সরাসরি খেলতে নামার আগে ভারতীয় টিম বর্তমানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থের মাঠে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে, যার প্রথম ম্যাচটি আজ অর্থাৎ ভারতীয় সময় ঠিক দুপুর 11টা থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং যে ম্যাচে ভারতীয় টিম প্রথমে ব্যাট করে দুর্ধর্ষ ব্যাটিং করছে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ভারত বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ম্যাচটি কোন কোন চ্যানেলে লাইভ সম্প্রচারিত হচ্ছে, লাইভ কিভাবে দেখা যাবে এবং বর্তমানে যে ম্যাচ চলছে সেই ম্যাচে ভারতীয় টিম প্রথমে ব্যাটিং করে ঠিক কোন পারফরমেন্স দিচ্ছে তার সমস্ত ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে আসন্ন টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় টিম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যেটার একটি আজ হচ্ছে এবং অপর ম্যাচটি হবে আগামী 13ই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সকাল 11টা থেকে। যেখানে আজকের ম্যাচের কথা বললে ভারত কিন্তু আজ যে প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নেমেছে তাতে কিন্তু বিরাট কোহলি কিংবা কেএল রাহুল কেউই নেই, কারণ এই দুটি ম্যাচে কিছু কারণের জন্য এই দুই ব্যাটসম্যানকে বিশ্রামে দেওয়া হয়েছে। আজকের ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কেমন রয়েছে সে কথা বললে প্লেইং ইলেভেনে রয়েছে রোহিত শর্মা, ঋষভ পান্থ যারা ওপেনিং করবে, মিডল অর্ডারে রয়েছে সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, লোয়ার অর্ডারে রয়েছে দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল এবং হর্ষদ প্যাটেল এবং বোলিং ডিপার্টমেন্টে রয়েছে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল। হ্যাঁ বস, এখান থেকে বিশ্রামে দেওয়া হয়েছে কেএল রাহুল, বিরাট কোহলি এবং বিশ্রামে রয়েছে রবিচন্দ্রন অশ্বিনও। এখানে এই ম্যাচে ভারতীয় টিম প্রথমে টসে জেতে এবং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং আজ ভারতের হয়ে ওপেনিং করতে নামে রোহিত শর্মা এবং ঋষভ পান্থ। হ্যাঁ বস, দুজনেই আজ অল্প রানে আউট হয়ে যায়, যেখানে রোহিত শর্মা 3 রান করে আউট হয়ে যায় এবং ঋষভ পান্থ 9 রান করে আউট হয়ে যায়। তারপর মিডল অর্ডারে ব্যাট করতে নামে অর্থাৎ নাম্বার 3-তে আসে দীপক হুডা, তিনি কিন্তু একটি দুর্দান্ত 22 রানের একটা ইনিংস খেলেন এবং তারপরে আউট হয়ে যান। তারপর ব্যাটিং করতে আসেন হার্দিক পান্ডিয়া, নিয়ে আসার পর কিন্তু আজ ভারতীয় টিম 50 রান পূর্ণ করেন, সেখানে 12.1 ওভারে হার্দিক পান্ডিয়াও কিন্তু 29 রান করে আউট হয়ে যান। এবং তারপরে ব্যাটিং করতে আসেন দীনেশ কার্তিক এবং সূর্যকুমার যাদব। এবং শেষ ম্যাচ ভারতের রান কত হলো সে কথা বললে ভারত কিন্তু আজ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 20 ওভার খেলে 158 রান তোলে, যেখানে ভারতের হয়ে সর্বোচ্চ হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব 32 বলে 52 রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেন, যেখানে তিনি আজ 3টি 4 এবং 3টি 6 মারেন এবং যেখানে দীনেশ কার্তিক আজও 19 রান করে নট আউট থাকেন। তাই যেখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দলে দার্কি শট, জায় রিচার্ডসন, অ্যান্ড্রু তাই, ক্যামেরন ব্যানক্রফ্টের মতো দুর্ধর্ষ ব্যাটসম্যানরা রয়েছে, তবে কি তারা এই ব্যাটিং নিয়ে ভারতীয় টিমকে হারিয়ে দেয় এই রান তুলে তা দেখবার বিষয় হবে। এখন আজকের ম্যাচটি ঠিক কোথায় লাইভ দেখা যাচ্ছে সে কথা বললে আজকের ম্যাচটি কোনো জায়গায় কিন্তু লাইভ সম্প্রচারিত হয়নি, যদিও এই ম্যাচের হাইলাইটস ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে। তো আজকের ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।